সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ইংরেজি গ্রামারের গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে ইউজ এ রাইট ফর্ম অফ ভার্ব। ইউজ এ রাইট ফর্ম অফ ভার্ব, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা একটা অনুশীলন করার জন্য একটা প্যাসেজ দিয়ে রাখছি ইউজ এ রাইট ফর্ম অফ ভার্বের, এবং সেগুলো কিভাবে করতে হবে তার আগে আমরা দুইটা নিয়মের সাথে পরিচিত হব, রুলস এর সাথে পরিচিত হব, যে রুলসটা আমাদের এটা করার জন্য আমাদেরকে সাহায্য করবে। সেটা হচ্ছে কোনো বাক্যের মধ্যে সামটাইমস, অপেন, অলওয়েজ, এভরিডে, ডেলি, রেগুলারলি, অর্ডিনারলি, ইউজুয়ালি, জেনারেলি, নর্মালি, ফ্রিকুয়েন্টলি, অকেশনালি, এই ওয়ার্ডগুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে তো আমরা সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করব। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমাদেরকে আরেকটা নিয়মের সাথে খেয়াল রাখতে হবে, আরেকটা নিয়ম খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পার্সন হয় এবং সিঙ্গুলার হয় তাহলে আমরা ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত করব। এই দুইটা নিয়ম আমাদেরকে মনে রাখতে হবে। তো আমরা একটু প্যাসেজটা দেখি। এখানে দেওয়া আছে যে এ গুড স্টুডেন্ট অলওয়েজ লার্ন হিজ লিসন, একজন ভালো ছাত্র সবসময় পড়ে তার পাঠ, তার পড়াটা পড়ে। তো এখানে আমরা দেখলাম যে একটা ওয়ার্ড দেওয়া আছে যেটা হচ্ছে অলওয়েজ। আমরা এখান থেকে জানি যে অলওয়েজ যদি থাকে, অলওয়েজ যদি থাকে তাহলে সেগুলো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করব। তো সেহেতু এই বাক্যটাকে আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার তো হচ্ছে এরকম, সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, ভার্ব বলতে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো আমাকে ভার্বের প্রেজেন্ট ফর্মই লিখতে হবে। আমরা এখন লিখব লার্ন, LEARN, লার্ন আমরা এখন লিখব। কিন্তু লার্ন লিখলে আমাদেরকে আমাদের হবে না, কারণ নিয়ম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পার্সন এবং সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত হবে। এখন এই গুড স্টুডেন্ট এটা কি থার্ড পার্সন কিনা? অবশ্যই থার্ড পার্সন, যেহেতু আই এবং উই এই দুইটা হচ্ছে ফার্স্ট পার্সন, ইউ ইউ এবং ইউ এই দুইটা হচ্ছে সেকেন্ড পার্সন। প্রথম দুইটা হচ্ছে ফার্স্ট পার্সন, পরের দুইটা হচ্ছে সেকেন্ড পার্সন। তো এই গুড স্টুডেন্ট যেহেতু ফার্স্ট পার্সনের মধ্যেও নাই, সেকেন্ড পার্সনের মধ্যেও নাই, তাহলে অবশ্যই এটা থার্ড পার্সন। এখন আমাদেরকে দেখতে হবে থার্ড পার্সন হইলে হবে না, দেখতে হবে যে সিঙ্গুলার কিনা। তো এই গুড স্টুডেন্ট একজন ভালো ছাত্র, তাহলে সিঙ্গুলার। এখন আমাদেরকে কি করতে হবে? ভার্বের সাথে এস অথবা ইয়ে যুক্ত করতে হবে। এখন ভার্বের সাথে এস অথবা ইয়ে যদি যুক্ত করতে হয় তাহলে কোন সময় এস হবে, কোন সময় ইয়েস হবে, সেটা আমরা এই সূত্র থেকে জানবো। ভার্বের শেষের ওয়ার্ড যদি এগুলা হয় তাহলে ইয়েস হবে, আর শেষের ওয়ার্ড এগুলা না হলে এস হবে। তো আমরা দেখলাম যে লার্ন ভার্বের শেষের ওয়ার্ড গুলা এগুলার কোনোটাই না, তাহলে আমরা একটা এস যুক্ত করবো, তাহলে এখন হবে লার্নস। এই এটা এই এসটা দিলে আমরা এটার জন্য মার্কস পাবো, না হলে পাবো না। এরপরে পরের যে লাইনটা, জেনারেলি হি সিট ইন দ্য ফার্স্ট বেঞ্চ, সাধারণত সে প্রথম বেঞ্চে বসে। তো জেনারেলি একটা ওয়ার্ড আছে, আমরা জানি জেনারেলি ওয়ার্ড যদি থাকে তাহলে তাহলেও সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, যদিও জেনারেলি আমাদের এখানে এর মধ্যে নাই, না আছে, সরি, এই যে আমাদের এখানে জেনারেলি আছে, জেনারেলি জেনারেলি থাকার কারণে এটা আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। তো টেন্সের দিক দিয়ে আমরা শিওর হলাম যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম হচ্ছে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো আমি এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মই লিখবো, সিট সিটই লিখবো। কিন্তু আমাদেরকে তার পাশাপাশি আরেকটা নিয়মের প্রতি খেয়াল রাখতে হবে যে যখন থার্ড পার্সন হবে এবং সিঙ্গুলার হবে তখন ভার্বের সাথে এস অথবা ইয়ে যুক্ত করতে হবে। এখন হি হি আছে আমাদের, হিটা থার্ড পার্সন এবং সিঙ্গুলার, থার্ড পার্সন এবং সিঙ্গুলার, এখন এস অথবা ইয়ে যুক্ত করতে হবে। তো সিট এটার সাথে আমাদের একটা এস হবে। তো যেহেতু সিটের শেষের ওয়ার্ডগুলো এগুলো নাই, এ কারণে আমরা ইয়েস যুক্ত করবো না, শুধু একটা এস যুক্ত করবো, সিটস। তাহলে আমাদের এটা হবে, এই এস এটা যদি আমি না ব্যবহার করি, না দিই, তাহলে এটা কাটা যাবে, ভুল হবে। তারপরে যে বাক্যটা সেটা হচ্ছে হি নর্মালি মেনটেইন এ ডেলি লাইফ, সে সাধারণত একটা নিয়মের মধ্যে জীবন পরিচালনা করে। তো আমাদের এখানে নর্মালি ওয়ার্ডটা আছে, আমরা জানি এটা থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তো এখানেও আমাদেরকে নর্মালি ওয়ার্ডটা বলছে, জেনারেলি ওয়ার্ডটা বলছে।
তো নর্মালির জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট করো। তো মেনটেন যেভাবে আছে আমরা সেভাবেই মেনটেনটা লিখবো, MAIN TAIN মেনটেন, মেনটেন লিখলাম। কিন্তু সেই নিয়মটাই খেয়াল রাখতে হবে, সাবজেক্ট যখন থার্ড পার্সন হবে এবং সিঙ্গুলার হবে তখন এস বাই এস লাগাইতে হবে। এখন হিটা থার্ড পার্সন, যেহেতু আই ইউ এলও ফার্স্ট পার্সন, ইউ ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, এটার মধ্যে নেই এটার মধ্যে নেই, তার মানে হিটা অবশ্যই থার্ড পার্সন। এখন আমাদেরকে দেখতে হবে যে সিঙ্গুলার কিনা, হি মানে সে একজন সিঙ্গুলার। এখন আমাদেরকে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হবে, তো মেনটেনের সাথে একটা এস যুক্ত হবে, মেনটেন্স। এরপরে ইউজুয়ালি সচরাচর হি অ্যাভয়েড ব্যাড কোম্পানি, সে খারাপ বন্ধু এড়িয়ে চলে। তো ইউজুয়ালি আমরা জানি ইউজুয়ালি এমন একটা ওয়ার্ড যেটা আমাদের এখানে আছে, যে ইউজুয়ালি এই ওয়ার্ডটা থাকলে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই বাক্যটাকেও করতে হবে, স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর ব্র্যাকেটের মধ্যে যে বাক্যগুলো দেওয়া থাকে এগুলো সাধারণত প্রেজেন্ট ফর্মেই দেওয়া থাকে। তো অ্যাভয়েড, অ্যাভয়েডে আমাদেরকে লিখতে হবে AVOID, অ্যাভয়েড। এখন আমাদেরকে দেখতে হবে যে সাবজেক্ট কি থার্ড পার্সন কিনা এবং সিঙ্গুলার কিনা। আমরা দেখলাম যে হ্যাঁ, হি হচ্ছে থার্ড পার্সন এবং সিঙ্গুলার, সুতরাং আমাদেরকে অ্যাভয়েড এর সাথে এস অথবা ইএস যুক্ত করতে হবে। এখন অ্যাভয়েড এর শেষের যে ওয়ার্ড গুলো আছে সেগুলোর মধ্যে ও নাই, এস নাই, এস এস নাই, এস এইচ নাই, সি এইচ নাই, এক্স নাই, জেড নাই, সুতরাং এটার সাথে শুধু এস যুক্ত হবে। সুতরাং আমাদেরকে লিখতে হবে অ্যাভয়েডস এভরি ডে। এর পরের বাক্যটা হচ্ছে এভরি ডে হি টেক পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্টস, প্রতিদিন সে খেলাধুলায় অংশগ্রহণ করে। আমাদের ভার্বটা হচ্ছে টেক, আর আমরা জানি এভরি ডে থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এই যে আমাদের এখানে এভরি ডে আছে, এভরি ডে যদি থাকে কোনো বাক্যের মধ্যে তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তো আমাদের এখানে যেহেতু এভরি ডে আছে তাহলে এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার তো সহজেই, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর সাধারণত ইউজের রাইট ফর্ম অফ ভার্বে ব্র্যাকেটে যেটা দেওয়া থাকে এটা ভার্বের প্রেজেন্ট ফর্মই দেওয়া থাকে, সুতরাং যেটা আছে এটাই বসবে। আমাদের এখানে টেক আছে, আমরা টেকটাই বসাবো, টিএকে এই টেক বসাবো। এখন যেহেতু সাবজেক্ট থার্ড পার্সন এবং সিঙ্গুলার, সেহেতু টেকের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। এখন এই বাক্যের সাথে আমাদের শুধু একটা এস যুক্ত হবে। এরপরে হি হার্ডলি রিমেইন অ্যাবসেন্স, সে কদাচিত অনুপস্থিত থাকে। এখন হার্ডলি ওয়ার্ডটা কিন্তু আমাদের যেই ওয়ার্ডগুলোর জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় সেই ওয়ার্ডগুলোর মধ্যে কিন্তু হার্ডলি ওয়ার্ডটা নাই, যেমন এখানে আছে সামটাইমস, অপেন, অলওয়েজ, এভরিডে, ডেলি, রেগুলারলি, অর্ডিনারলি, ইউজুয়ালি, জেনারেলি, নর্মালি, ফ্রিকুয়েন্টলি, অকেশনালি, এই ওয়ার্ডগুলো আছে, এটার মধ্যে হার্ডলি ওয়ার্ডটা নাই। তাহলে আমাদেরকে কি করতে হবে? এক্ষেত্রে একটা বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে যদি কোনো টেন্সের কোনো ওয়ার্ড না থাকে তাহলে সেগুলো আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই করতে হবে। তো আগের গুলা, আর তাছাড়া এই প্যাসেজের মধ্যে আগের বাক্যগুলো যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে, এই বাক্যও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই করতে হবে, যেহেতু এখানে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কোনো নিয়ম নাই, বা ফিউচার ইনডিফিনিট টেন্স হওয়ার কোনো নিয়ম নাই, বা অন্য টেন্স হওয়ারও কোনো নিয়ম নাই। সেক্ষেত্রে কোনো টেন্স হওয়ার কোনো যদি নিয়ম না থাকে সেক্ষেত্রে আমাদের বাক্যগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই করতে হবে। তো দ্যাটস ওয়াই আমাদেরকে এই বাক্যটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। এই বাক্যটা আছে হি হার্ডলি রিমেইন অ্যাবসেন্স, তো রিমেইন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, রিমেইন যেভাবে আছে আমরা সেভাবে লিখবো, রিমেইন, MAIN। এখন সাবজেক্ট যেহেতু থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার, এখন ভার্বের সাথে এস অথবা ইয়ে যুক্ত হবে, সুতরাং রিমেইন এর সাথে আমাদেরকে একটা এস বসানো লাগবে। এরপরের বাক্যটা হচ্ছে হি অফেন টেক সাজেশন ফ্রম হিজ টিচার, সে প্রায় শিক্ষক থেকে পরামর্শ নেয়। তো আমরা দেখলাম যে এই বাক্যের মধ্যে অপেন আছে, তো আমরা দেখলাম যে এখানেও অপেন আছে, তো এই কারণে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই করতে হবে। স্ট্রাকচার কি সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেভাবে আছে আমরা সেভাবে লিখবো, টেক, টেকে টেক। এখন সাবজেক্ট থার্ড পার্সন এবং সিঙ্গুলার হওয়ার কারণে আমরা টেকের সাথে এস অথবা ইএস যুক্ত করব। পরের বাক্যটা এইচ নাম্বার হচ্ছে হি নট কিপ লেট আওয়ার অ্যাট নাইট, সে অধিক রাত পর্যন্ত জেগে থাকে না। তো এখানে আমরা দেখলাম যে শুরুতেই নট আছে, নট আছে, দ্যাট মিনস এই বাক্যটাকে না বোধক করতে হবে।
তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আবেদন করার জন্য আমরা জানি ডু নট অথবা ডাজ নট ব্যবহৃত হয়। ডাজ নট তখন ব্যবহৃত হয় যখন সাবজেক্ট থার্ড পার্সন এবং সিঙ্গুলার হয়, তখন ডাজ নট ব্যবহৃত হয়। আর আমাদের হি যেহেতু থার্ড পার্সন এবং সিঙ্গুলার, সেটার জন্য আমরা ডাজ নটই ব্যবহার করব। এখানে থার্ড পার্সন আর সিঙ্গুলার না হইলে বাকি সবগুলোর জন্য ডু নট ব্যবহৃত হয়। তো যেহেতু আমাদের এইচ নাম্বার সাবজেক্ট যেটা, সেটা থার্ড পার্সন এবং সিঙ্গুলার, এ কারণে আমরা ডাজ নটই ব্যবহার করব। তাহলে আমাদের এইচ নাম্বার উত্তরটা হবে ডাজ নট, DOES ডাজ NOT নট কিফ, KEEP ডাজ নট কিফ। এখন এখানে কিন্তু কিফের সাথে এস বাই ইএস কর্তা থার্ড পার্সন হওয়ার কারণে এস বাই ইএস দেওয়া যাবে না, কারণ ডু এর সাথে ইএস যুক্ত হয়ে ডাজ হয়েছে, যার কারণে আর কিফের সাথে এস বাই ইএস দেওয়া যাবে না। সুতরাং উত্তরটা হবে ডাজ নট কিফ। তাহলে হি ডাজ নট কিপ লেট আওয়ার এট নাইট, সে অধিক রাত পর্যন্ত জেগে থাকে না। তো আই নাম্বার যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে হি গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, সে সকালে ঘুম থেকে উঠে। তাহলে আমরা দেখলাম যে গেট, এটা কোন টেন্স হবে সেটার কোনো কিন্তু নিয়ম নাই, যেহেতু কোনো ওয়ার্ড নাই, না থাকলেও আমাদেরকে বুঝে নিতে হবে, যেহেতু আগের বাক্যগুলো প্রেজেন্ট টেন্সেই করছি এবং একটা ভালো স্টুডেন্ট সম্পর্কে বলা সবগুলো প্রেজেন্ট টেন্সে করে আসছি, এটাতে কোনো কিছু না থাকলে এটাও প্রেজেন্ট টেন্স হবে। যদি অন্য কোনো টেন্সের নিয়ম থাকতো তাহলে আমরা সেই দিকে মুভ করতাম। তো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে যদিও ওয়ার্ড নাই, এটা বুঝতে হবে। তো এক্ষেত্রে আমাদের আমরা গেট ওয়ার্ড যেভাবে আছে এভাবেই লিখবো, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন সাবজেক্ট যেহেতু থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার, সেহেতু আমাদেরকে এস অথবা ইএস যুক্ত করতে হবে। সুতরাং আমরা এখানে একটা এস যুক্ত করবো, গেট অফ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড সে, অ্যান্ড সে হিজ প্রেয়ার্স, এবং তার নামাজ আদায় করে। তো এখানে এটা কিন্তু একটা কম্পাউন্ড বাক্য, কম্পাউন্ড বাক্যের বৈশিষ্ট্য হচ্ছে দুইটা সিম্পল সেন্টেন্সের মাঝখানে যখন অ্যান্ড অর বার থাকে তাকে কম্পাউন্ড বাক্য বলে। সুতরাং এটা একটা কম্পাউন্ড বাক্য। এই সের আগে যদি সাবজেক্ট নাও থাকে তাহলেও বোঝা যায় যে এই সের আগে সাবজেক্ট হচ্ছে হি। সুতরাং এই সের সাবজেক্টও কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সুতরাং সের সেই বসবে। এখন সের সাথে অতিরিক্ত একটা এস যুক্ত হবে, সেইজ, তাহলে বাক্যটা হবে সেইজ। তাহলে অ্যান্ড সে ওয়ার্ডটা হবে সেইজ, অ্যান্ড সেইজ হিজ পেয়ার এবং পেয়ার্স, এবং তার নামাজ আদায় করে। এটা হচ্ছে আমাদের আজকের ইউজ এ রাইট ফর্ম অফ ভার্ব, যেটা নিয়ে আমরা আলোচনা করলাম। এখন এখানে আমি সাধারণত একটা নিয়ম দেখালাম এবং একটা নিয়মের জন্য যে ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় এবং এগুলোর জন্য কিভাবে করতে হবে সেটা শিখালাম আজকে। কিন্তু এর বাহিরেও আরো অনেকগুলো নিয়ম থাকতে পারে এবং অনেকগুলো নিয়ম আছে ইউজ রাইট ফর্ম অফ ভার্বের জন্য, প্রায় 20-30টার মতো, 40টার মতো নিয়ম আছে, এগুলো আমাদেরকে শিখতে হবে। এবং এগুলোর জন্য যেই প্র্যাকটিস আমাদেরকে করতে হবে তাহলে আমরা ইউজের রাইট ফর্ম অফ ভার্বে এক্সপার্ট হতে পারবো। এগুলোর জন্য আমি পরবর্তীতে এগুলো নিয়ে আমি আলোচনা করব। আর গ্রামারের অন্যান্য টপিকস যেমন আর্টিকেলস, প্রিপোজিশনস, প্রেইজ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সেগুলো নিয়ে আমরা আলোচনা, আমার কিছু ভিডিও অলরেডি করা আছে এবং কিছু ভিডিও আমি সামনে করব। তো সেগুলা পাওয়ার জন্য আমার যে চ্যানেলটা আছে PST এডুকেশনাল ইনকর্পোরেটেড, এই চ্যানেল সার্চ করলে এরকম একটা লোগো দেখাবে, লোগোতে ক্লিক করলে আমার সবগুলো ভিডিও পাওয়া যাবে। আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।